বাংলাদেশের নাগরিকদের সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে দেশে প্রথমবারের মতো সর্বজনীন পেনশন কর্মসূচি চালু করা হয়েছে। 18 বছরের বেশি বয়সী যে কেউ নিয়মিত চাঁদা দিয়ে এই পেনশনের আওতায় আসতে পারবেন। প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা এই চার নামে চার শ্রেণীর মানুষের জন্য আলাদা স্কিম চালু করা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে শ্রমিক এবং শিক্ষার্থীদের জন্য আরও দুটি স্কিম চালু করার পরিকল্পনা করছে সরকার। পেনশন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে 1,500 বেশি নাগরিক 87 লাখ টাকারও বেশি জমা দিয়েছেন। সর্বজনীন পেনশন স্কিম নিয়ে মানুষের মাঝে যেমন ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে, তেমনইভাবে এই স্কিম কতটা কার্যকর এবং ঝামেলামুক্ত হবে সেই প্রশ্ন করেছে অনেকে। অর্থনীতিবিদ এবং গবেষকদের চোখে পেনশন স্কিম এর বেশ কিছু দুর্বলতাও চোখে পড়েছে। বাংলাদেশের সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে আলোচনা করা হবে এই পর্বে। বাংলাদেশের সর্বজনীন পেনশন ব্যবস্থা পরিচালনা ও বাস্তবায়নের দায়িত্বে রয়েছে অর্থ বিভাগের আওতাধীন জাতীয় পেনশন কর্তৃপক্ষ। পেনশন তহবিলের সঠিক ব্যবহার ও বিনিয়োগের জন্য খুব শীঘ্রই পেনশন ফান্ড ম্যানেজমেন্ট অথরিটি নামে আরেকটি সংস্থা গড়ে তোলা হবে। পেনশন স্কিমে অংশ নিতে বাংলাদেশি নাগরিকদের অনলাইনে নিবন্ধন করতে হবে। এই পেনশন কর্মসূচির সামগ্রিক বিষয় গণনা করতে অর্থ বিভাগের পক্ষ থেকে সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা জারি করা হয়েছে। সেখানে বলা হয়, জাতীয় পরিচয়পত্রধারী 18 থেকে 50 বছর বয়সী সকল বাংলাদেশি নাগরিক নিজেদের জন্য প্রযোজ্য স্কিমে অংশ নিতে পারবেন। বিশেষ বিবেচনায় 50 বছরের বেশি বয়সীরাও পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হতে পারবেন। চারটি স্কিমের মধ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য রাখা হয়েছে প্রবাস স্কিম। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবীদের জন্য রয়েছে প্রগতি স্কিম। কৃষক, রিক্সাচালক, শ্রমিক, কামার, কুমার, জেলে তাঁতিদের মতো অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা সকর্মে নিয়োজিত ব্যক্তিরা সুরক্ষা স্কিমে অংশ নিতে পারবেন। যাদের বার্ষিক আয় 60,000 টাকার কম বা দারিদ্র সীমার নিচে বসবাসকারী স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য রাখা হয়েছে সমতা স্কিম। এসব স্কিমের চাঁদার কিস্তি পছন্দ অনুযায়ী মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক ভিত্তিতে পরিশোধ করা যাবে। চাঁদা দেওয়ার সময়ের ভিত্তিতে চারটি স্কিমের জন্য মাসিক চাঁদার পরিমাণ এবং পেনশনের পরিমাণ আলাদা আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে। চারটি স্কিম অনুযায়ী 10 থেকে 42 বছর চাঁদা দেওয়ার পর সর্বনিম্ন 1,530 টাকা থেকে সর্বোচ্চ 3,44,655 টাকা পর্যন্ত মাসিক পেনশন পাওয়া যাবে। পেনশন স্কিমে যুক্ত হয়ে নির্বিচ্ছিন্নভাবে চাঁদা দিয়ে গেলে 60 বছর বয়স থেকে আজীবন পেনশন মিলবে। 75 বছর পূর্ণ হওয়ার আগে কেউ মারা গেলে তার নমিনি মূল পেনশন, আবার বয়স 75 হওয়ার বাকি সময়ে মাসিক ভিত্তিতে পেনশন পাবেন। 10 বছর চাঁদা দেওয়ার আগে কেউ মারা গেলে জমা হওয়া অর্থ মুনাফাসহ ফেরত পাবেন নমিনি। পেনশনের অর্থ বিনিয়োগ হিসেবে গণ্য হবে এবং মাসিক পেনশন এর অর্থ আয়কর মুক্ত থাকবে। কারো যদি পেনশনে জমাকৃত অর্থ কোনো এক পর্যায়ে উত্তোলনের দরকার হয়, তাহলে তার মোট জমার সর্বোচ্চ 50% অর্থ তিনি আবেদনের প্রেক্ষিতে ঋণ হিসেবে নিতে পারবেন। পরবর্তীতে নির্দিষ্ট সময়ের মধ্যে সুদসহ সেই অর্থ ফেরত দিতে হবে তাকে।